হোয়াটসঅ্যাপে নতুন চমক। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়েই চ্যানেল খুলতে পারবেন ইউটিউব ফেসবুকের মতোই। যেহেতু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চ্যানেল অপশনটা অ্যাড করেছে, এই চ্যানেল দিয়ে কিন্তু আপনি আয়ও করতে পারবেন এক সময়। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে একটা চ্যানেল তৈরি করতে হয় প্রফেশনালভাবে। তো চলুন আনকমন কাজটা শিখে আসি। আমি স্ক্রিনে চলে আসলাম, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে চ্যানেল তৈরি করবেন সহজে আপনাদেরকে শিখাবো। আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। সর্বপ্রথম কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে আপডেট অপশন থাকতে হবে, এখানে স্ট্যাটাস থাকতো, আপডেট অপশনটা যুক্ত করতে হবে। তো প্রথম অবস্থায় হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে কিন্তু আপডেট করতে হবে গুগল প্লে স্টোর থেকে। অনেকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এখনও এই আপডেট অপশনটা আসে নাই, যাদের এখনও আসে নাই তারা আপডেট করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ লিখবেন, ওইখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে আপডেট করে দিবেন। এখন পর্যন্ত যারা আপডেট করেন নাই অবশ্যই আপডেট করে নেবেন, এই ফিচারটা আপনার ক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। যখনই এই ফিচার যুক্ত হবে তখনই কিন্তু আপনার আপডেট অপশনটা পাবেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা আপডেটে চলে আসব। আসার সাথে সাথেই চ্যানেলের যত অপশনগুলো থাকবে, সেটিংসগুলো থাকবে, এখানে শু করবে। আমরা কিন্তু এখান থেকেই বিভিন্ন চ্যানেলে প্রবেশ করতে পারবো। আগে থেকে যারা চ্যানেল খুলে রেখেছে তাদের চ্যানেলে প্রবেশ করতে পারবেন সি অলে টাচ করলে। এই যে দেখুন, এখানে টাচ করলাম, সবগুলো চ্যানেল চলে আসলো। ওই যে আপনাদেরকে বলছিলাম ইউটিউব ফেসবুকের মতোই কিন্তু, এই যে দেখুন প্রথম আলো কিন্তু চ্যানেল আছে, এইখানে দেখুন 564,000 ফলোয়ার্স। প্রথম আলো এই চ্যানেলে যদি কোনো কিছু পোস্ট করে এই ফলোয়ার্সগুলোর কাছে গিয়ে পৌঁছাবে। ঠিক তেমনিভাবে আপনারও যদি একটা চ্যানেল থাকে, এখন বলি উপকারটা কী হবে, আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যানেল তৈরি করবেন কেন, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দেখবেন লিমিটেড ফ্রেন্ডস, ঠিক না? বেশি ফলোয়ার্স ফ্রেন্ডস করতে পারেন না। আপনার যদি একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যানেল থাকে আপনি আনলিমিটেড ফলোয়ার্স নিতে পারবেন, ইউটিউব ফেসবুকের মতো আনলিমিটেড, লক্ষ না মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স এখানে নিতে পারবেন। আপনার চ্যানেলে কোনো কিছু পোস্ট করলেই আপনাকে যারা ফলো করে রেখেছে তাদের কাছে পৌঁছাবে। এখন আমাদের মেইন যে বিষয়টা, এটা হচ্ছে কিভাবে একটা চ্যানেল তৈরি করব। চ্যানেল তৈরি করার জন্য যখনই আপনি আপনার হোয়াটসঅ্যাপ অপশনে এসে আপডেট অপশনটাতে আসবেন, তখনই দেখবেন চ্যানেল লেখা আছে, এইখানে পাবেন একটা প্লাস আইকন, প্লাস আইকনে টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, এইখানে দেখুন ক্রিয়েট চ্যানেল লেখা আছে। ক্রিয়েট চ্যানেল মানে চ্যানেল তৈরি করার জন্য। তো আমরা কি করব, এখান থেকে ক্রিয়েট চ্যানেলে টাচ করব। ক্রিয়েট চ্যানেলে টাচ করার সাথে সাথেই তাদের কিছু কন্ডিশন চলে আসবে। আপনি চ্যানেল তৈরি করলে আপনার উপকার কী কী হবে এখান থেকে কিন্তু তাদের কন্ডিশনগুলো জানতে পারবেন। আমি যে বলছিলাম আনলিমিটেড ফলোয়ার্স, এখানে দেখুন ক্রিয়েট চ্যানেল আনলিমিটেড ফলোয়ার্স। আপনি চ্যানেল তৈরি করলে আনলিমিটেড ফলোয়ার্স নিতে পারবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে, ওই চ্যানেলের মাধ্যমে। তো এখানে দেখুন যদি কন্ডিশনে রাজি থাকেন এখান থেকে কন্টিনিউতে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন চ্যানেল নেম চাচ্ছে, আপনার চ্যানেলের নাম কী দিবেন, তারপর এখানে দেখুন ডেসক্রিপশনে কিছু লিখতে পারেন। তো আমরা প্রথম চ্যানেল নেম দিব, এই যে দেখুন চ্যানেলের নাম হচ্ছে, আমি দিলাম এস কে সোহাগ, আপনি আপনার মতো দিবেন। তারপর হচ্ছে ডেসক্রিপশনে এখানে আমি হোয়াটসঅ্যাপ লিখে দিলাম, আপনি আপনার মতো করে লিখতে পারেন। আপনি যদি পাবলিক ফিগার হয়ে থাকেন দর্শকের উদ্দেশ্য করে কিছু লিখতে পারেন যে কী কী পোস্ট এখানে আপনি করবেন। তারপর এখানে দেখুন ক্যামেরা একটা আইকন আছে, এই ক্যামেরা আইকনে টাচ করলে কিন্তু গ্যালারিটা শু করবে, আপনি গ্যালারি থেকে আপনার ছবি দিতে পারেন, লোগো হিসাবে লোগো ব্যবহার করতে পারেন। কোনো কোম্পানির নামে যদি চ্যানেল খুলেন ওই কোম্পানির লোগোটা ব্যবহার করতে পারেন, আর আপনি ব্যক্তিগতভাবে যদি চ্যানেল ব্যবহার করেন আপনার ছবি দিতে পারেন প্রোফাইলের মধ্যে। তারপর এখানে দেখুন ক্রিয়েট চ্যানেল, সর্বশেষ আমরা ক্রিয়েট চ্যানেলে টাচ করব। ট্যাপ দেওয়ার সাথে সাথে অলরেডি কিন্তু চ্যানেল তৈরি হয়ে গেল, আমি লোগোতে ছবি দেই নাই। এই যে দেখুন এস কে সোহাগ জিরো ফলোয়ার্স, এখনও মানে ফলোয়ার্স হয় নাই যেহেতু নতুন চ্যানেল। ঠিক এইভাবে কিন্তু চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। এই যে দেখুন চ্যানেলের যেই হোম পেজটা আছে ঠিক এরকম, আপনি হোয়াটসঅ্যাপে যেইভাবে ছবি আদান প্রদান করেন এইখানে কিন্তু এই আইকনটাতে টাচ করে আপনি পোস্ট করতে পারবেন, ঠিক আছে? এই পোস্ট আপনার যত ফলোয়ার্স থাকবে ওই ফলোয়ার্সগুলোর কাছে পৌঁছাবে যদি আপনার চ্যানেল থাকে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেকেই কিন্তু আপডেট অপশনটা পাইছেন তবে প্লাস আইকনে টাচ করলে ফাইন্ড চ্যানেল আসে, ক্রিয়েট চ্যানেল আসে না। এটা কিন্তু অ্যাভেলেবেল না এখনও, যদি বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যায় তখন কিন্তু প্রত্যেকেই এরকমভাবে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, চ্যানেল তৈরি করতে পারবেন। আমি প্রসেসটা দেখাই দিচ্ছি। তো এখন ট্রাই করবেন চ্যানেল অপশনে এসে প্লাস আইকনে টাচ করে ক্রিয়েট চ্যানেল অপশনটা সেটিংসটা আসে কি না, যদি আপনার এসে থাকে আপনি চ্যানেল তৈরি করতে পারবেন, যদি না আসে অবশ্যই অপেক্ষা করতে হবে, আপডেট দিবেন চলে আসবে ইনশাল্লাহ। অ্যাভেলেবেল যখন হয় আপনিও কিন্তু পাবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে একটা চ্যানেল তৈরি করতে হয়। ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন অবশ্যই সাথে থাকবেন, দেখাবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।